নিগের সাথে আর কি দলটি বাড়ি গেলাম আর কি। এবার দেখছি মাটিগুলো কেঁপে উঠছে আর কি। এবার যে আমরা সামনে এগিয়ে গেলাম, এগিয়ে যাব বলে এখানে দেখতে পেলাম যে আশেপাশে পরিবেশ দেখছি, এখানে দেখতে পেলাম যে ব্রিজ ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, এমনকি গাড়ি নিচে পড়ে গেছে। এরপর যে আমরা দেখতে পাচ্ছি পাহাড় হয়ে গেছে ভেঙে, রাস্তা ভেঙে। এরপর যে এটা দেখতে বলো আর কি সেবাস্টিয়ান ক্যাস্টিয়ানো। এরপর যে সেবাস্টিয়ান ক্যাস্টিয়ানো পিছন দিকে তাকালো, এরপর যে আমরা দেখতে পাচ্ছি সেবাস্টিয়ান ক্যাস্টিয়ানো পিছন দিকে তাকাচ্ছে। অবশ্যই সে তাকাচ্ছে আর কি, তাকে সে একটু অবাক করলো, বললো যে এটা কি সম্ভব দিয়ে দেখলো যে এখানে আকাশে ওদের একটা অনেক কিছু দেখতে পেলো। তাই বললো কিন্তু লোকটা শুনলো না, সে অনেক কান্না করছে। বলে হয়ে আপনি কি ঠিক আছেন? লোকটা বলো কিছু বললো না, এবং সে কান্নাতে মাথা উপযুক্ত হতে হচ্ছে। হঠাৎ করে আমরা দেখতে পাই লোকটার উপরে সে শয়তানটা ভর করছে, এবং তার মুখ দিয়ে আগুনের শিখা বার হচ্ছে আর কি, নীল আগুন দেখতে হচ্ছে, আর মুখগুলো ধসে আর কি ভয়ানকু তারণ করছে, চেহারাগুলো বিকৃত হয়ে গেছে। এরপর যে সে ঠাস করে নিতে পড়ে গেল সে লোকটা। আর হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে সেবাস্টিয়ান ক্যাস্টিয়ানো সে বন্ধুকে সেই লোকটাকে নিতে শুনছে, যে পড়ে আসছে নিচে সেই শয়তান লোকটাকে। আর সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই শয়তান লোকটার দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এই পথে দেখতে পাচ্ছি ডিরেক্টলি ক্যাস্টিয়ানো সেই শয়তান লোকের সামনে এগিয়ে যাচ্ছে। আমরা যখন সেই শয়তান লোকের প্রায় কাছাকাছি আসছি, হঠাৎ করে সে শয়তান আমরা দেখতে পেলাম যে সাইডে জানাতে দুইটা জম্বি আসছে, আর সামনে সে লোকটা বসে দাঁড়িয়েছে যে জম্বি শয়তান। সে শয়তান পরিণত হয়েছে, আমার গুলি বসানো একটা কারেন্ট গুলি বসানো, তৃতীয়টা গুলি বসানো, তার মাথার দিকে রক্তাক্ত হয়ে পড়ে গেছে, সে মারা গেছে। এরপর যা একটা ড্রাগসে বসে আর কি, তাকে চাকুতে গাঁও তাকে মারতে সক্ষম হয়েছি। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে আরেকটা শয়তান আছে আর কি। এই পর্যায়ে আমরা দেখতেছি আশেপাশে কোনো শয়তান আছে নাকি জম্বি, এই জম্বি মারতে হবে আর কি আমাদের। এই পর্যায়ে আমরা দেখতেছি যে আমার পিছিয়ে একটা জম্বি আছে, আমি গুলি বর্ষণ করছি। এই পর্যায়ে তার মাথায় হাতে একটা গুলি বর্ষণ করলাম, আর হাত ছিঁড়ে গেল এবং সে মারা গেছে। এই পর্যায়ে আমরা জান্নাতে লাফ দিয়ে বাইরে বের হলাম। এই পর্যায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে একটা গুলি দেখছি, গুলির সামনে যাইতে আমরা একটা জম্বি দেখতে পেলাম, সামনে গুলি বর্ষণ করছি, গুলি বর্ষণ করছে অনেকগুলো, এবং অবশেষে তাকে মারতে সক্ষম হয়েছে। তার মাথা থেকে রক্তাক্ত হয়ে গেছে এবং সে মারা গেছে। এই পর্যায়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, না সেটা গুলি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই পর্যায়ে আমরা ম্যাপে দেখলাম, ম্যাপে একটা নির্দেশ করলাম আর কি, সেই সংকেত অনুযায়ী আমরা এখন সেই সংকেত অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পর্যায়ে ক্রমে সামনের দিকে গেলাম, এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার ফলে আমরা একটা দল দেখতে পাচ্ছি পিছনে একটা ফাইন হচ্ছে আর কি। এই পর্যায়ে আমরা পিছনে ঘুরলাম, ঘুরে আমরা দেখতে পেলাম আমার সামনে একটা পিছনে একটা জমি আছে, জমি গুলি বসন করছি। হ্যাঁ, বিলো বিশন করার ফলে অবশেষে আমরা মারতে সক্ষম হই, তার হাত ছিটকে পড়ে গিয়েছে, অবশেষে মারা গেছে। এ পর্যায়ে আমার সামনে আরেকটা জম্বি দেখতে পাচ্ছি, সেই সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে, সেই সিঁড়ির উপরে সেই জম্বিকে গুলি বর্ষণ করছি এবং তাকে অবশেষে মারতে সক্ষম হয়েছি। এ পর্যায়ে আমি সামনে এগিয়ে যাচ্ছি, এর সময় এগিয়ে যাচ্ছি আর কি, এগিয়ে যাচ্ছি প্রায় পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার ফলে এখানে একটা জম্বি এগিয়ে দেখতে পাচ্ছি অনেকগুলো, একটা জম্বি মানুষ খাচ্ছে আর কি, সেই মুভি আছে আর্মি টিমকে খাচ্ছে। আমরা গুলি বর্ষণ করছি, গুলি বর্ষণ করার ফলে আমি পিছনে দিকে দৌড় দিচ্ছি আর কি, বাঁচার জন্য আর কি, সেই জম্বি আমার ভয়ানক গুলি বর্ষণ করছে, আমরা তা একটাকে মারতে সক্ষম হয়েছি। এই মুহূর্তে আমরা পিছন থেকে দৌড় দিচ্ছি, আর আমরা দেখতে পাচ্ছি এই জম্বিগুলো পিছন দিকে আসছে, গুলি বর্ষণ করছে, কিন্তু একজন কুড়াল দিয়ে জেল মারছে, সেই আবার জম্বি আরেকটা কুড়াল দিয়ে করছে। সেই জম্বিকে মাথায় গুলি করে মাথা চিটু করে মারতে প্রায় সক্ষম হয়েছি। সামনে আরেকটা জম্বি দেখতে পাচ্ছি, আমরা একটা কুড়াল
দিলাম এই মুহূর্তে, সে পুরানে সে জম্পির সামনে যাবো এই মুহূর্তে, জম্পির সামনে গিয়ে যাচ্ছি আর কি। কিন্তু সে জম্পি হচ্ছে কমতে দাঁড়িয়ে আছে, কিন্তু সামনে একটা জম্পি আছে, জম্পিকে কোপ দিব। এই কোপ দিয়ে মাথা ঠিকই বলেছি, আমি তাকে মারতে সক্ষম হয়েছি। এবার আমার সামনে দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো আমার পিছনে দেখা বই পত্রে, পিছনে তাকিয়ে আমাদের বন্ডেল হচ্ছে, আমরা এখন গুলি বর্ষণ করবো। কিন্তু বন্ডেল দিচ্ছি আবার, এবার যে আমরা পিছনে দিয়ে দৌড়িয়েছি, এবার যে আবার গুলি বর্ষণ করছি, এই জম্পিকে আমার জম্পিকে মারতে আমরা সক্ষম হয়েছি। মাথা ছিঁড়ে গিয়েছে গুলি বর্ষণ করতে মাথায়, এবার যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, সামনে একটা জম্পি দেখতে পাচ্ছি, সেই জম্পিকে গুলি বর্ষণ করছি। ইতিমধ্যে গুলি বর্ষণ করে অবশেষে আমরা মারতে সক্ষম হবো আর কি, অবশেষে আমরা সেই জম্পিকে মারতে সক্ষম হয়েছি। এবার যে সামনে দিকে এগিয়ে যাচ্ছি, এখানে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি, পার্কিং এখানে মানে আশেপাশে অনেক গাড়ি দেখতে পাচ্ছি। এই পথে আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার ফলে আমরা এখানে সামনে দিকে এগিয়ে যাচ্ছি আর কি। এখানে একটা আশেপাশে প্রচুর রাস্তা আছে, এরপর আমরা সামনে একটা জমি দেখতে পাচ্ছি, এগুলি মাথা আছে। এরপরে গুলি বর্ষণ করার পরে অবশেষে আমরা সেই জমিকে মারতে সক্ষম হয়েছি। এরপর যে আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি, পথে কমে এক মাইল কমতে আছি, আমরা পথে কমে এগিয়ে যাচ্ছি। এখানে একটা মোবিয়াস দেখতে পাচ্ছি, মোবিয়াস টি বাসা আর কি, এর মধ্যে আছে একটা এক্সপ্রেস বাসা। আমরা শুনতে নিয়ে তারা কি কথা বলতে, তারা সে কথা বলতে পারছি। এরপর যে মোবিয়াস ফোন করে দিলাম, সে কোনো একে কাজ হচ্ছিল না, এবং তারা কথা শুনতে এবং মোবিয়াস টি ইনগেজ দেখল। আমি ছেড়ে দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম, আমি প্রযুক্তি রক্ষা করতে এবং কুত্তা বোকার মতো দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছি। আসুন অস্ত্রের সুখগুলি লোড আপ করুন এবং পরিষ্কার ঘর তা দৈত্য বা মানুষের মতো দেখতে যাই হোক না কেন, চরম সংস্থার সাথে তা বের করেছি। সেবাস্টিয়ান ক্যাশটি আমাকে সামনে দিয়ে গেল এবং সে অনেকের ফ্যাক্টরি মোবাইল, যে মোবাইল সামনে দেখতে পেল, সেই ম্যাপের মধ্যে সে দেখতে পেল যে অনেকগুলো ট্র্যাক লোকেশন আছে এই মুহূর্তে আমি দেখতে পেল। এমন সে ব্যাগগুলো আর কি মানে আসলে শরীরে দেখছে, আর সে পিছনের দিকে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সেবাস্টিয়ান ক্যাশটিয়ান সামনের দিকে গিয়ে যাচ্ছে, এমন বাম সাইডে যাবে আর কি। এই মুহূর্তে সামনের দিকে গিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমার সামনে একটা জিপ গাড়ি আছে। এই মুহূর্তে আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি, এই মুহূর্তে পথে কমে এগিয়ে যাচ্ছে আর কি। এই মুহূর্তে আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি, আবার সামনের দিকে যাচ্ছি, পিছনের দিকে এগিয়ে যাচ্ছে আর কি। এই মুহূর্তে এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার পরে আমরা এখন ডান সাইডে যাবো, ডান সাইডে এগিয়ে যাবো আর কি। এই মুহূর্তে ডান সাইডে এগিয়ে যাচ্ছি আর কি।